দ্বিতীয় নম্বর টিউটোরিয়ালে অর্থাৎ পার্ট টুতে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন পটুতে ইফেক্ট অ্যাড করতে পারি। সো সেপার এক্সাম্পল, আমি একটি পটু এখান থেকে বাছাই করে নিলাম। সো আমি বেসিক্যালি পুরোটি বাছাই করে নিলাম। দেন এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অপশন, আগের ভিডিওতে আমরা টুলসের যাবতীয় টুলসগুলো নিয়ে আলোচনা করছি। সো যারা দেখতে চাইছেন তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন অথবা আইকারে ট্যাপ করে দেখে আসতে পারেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অপশন। সো ইফেক্ট অপশন দ্বারা আপনারা ফটোতে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। সো তার আগে একটা কথা বলে না দিলেই নয়, এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ড অপশন। আমি আগেই বলছি যে গোল্ড অপশনের যত কিছু আছে সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ গোল্ড অপশনের মধ্যে অনেকগুলো ইফেক্ট এবং অনেকগুলো অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম যারা কিনে থাকে তারা ইউজ করতে পারবে। সো এটি আপনি ইউজ করতে পারবেন না বিকজ আপনি যেহেতু এই সফটওয়্যারটি প্রি ইউজার রয়েছেন। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপ্যাক্স ইফেক্ট। তো আমি যখন এপ্যাক্সে ক্লিক করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন যে এসজিআর, টর্চার, নয়েজি, প্লেন, তারপরে প্লেন টু, তারপরে ব্লিচ, তারপরে আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে যেগুলো আপনারা আবার রেগুলার্স ইয়া করে দিতে পারবেন, বাড়ি কমিয়ে দেখতে পারেন ইফেক্টগুলো। তারপরে এখানে আবার প্রতিটির মধ্যে বিভিন্ন ধরনের মাল্টিপল কালার ব্রাইন ড্রাকিং এই ইফেক্টগুলো এখানেও রয়েছে। সো আমি এখান থেকে একটি সুইচ করে দিলাম, আমি সে ফর এক্সাম্পল এটি বাছাই করে নিলাম এখানে মাল্টিপল দিয়ে, দেন টিক মার্কে ক্লিক করব। সো ইফেক্টের এখানে আরও নানা ধরনের ইফেক্টগুলো রয়েছে, তা আপনারা সেখানে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্কেচ, সো স্কেচ অপশনটি এখানে নিচ্ছে অপেন হবে না তাই এটি অপেন হচ্ছে না। তারপরে রয়েছে ব্লার ইফেক্ট, এখান থেকে আপনারা পুরোটিতে ব্লার দিতে পারবেন, জাস্ট ব্লার এগুলোর মধ্যে। তো এখন দেখতে পাচ্ছেন যে পুরোটি ব্লার হয়ে গিয়েছে। সো পুরোটি ব্লার হওয়ার পর এখন তো আমি চাই না যে আমার স্কিনটা ব্লার হওয়া, আমি চাই যে আমার পিছে যত কিছু সব কিছু ব্লার হোক বাট আমার স্ক্রিনটা যেন না ব্লার হয়। তো আমি কিনবো এখানে দেখতে পাচ্ছেন যে ইরেজার অপশন, জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হিউম্যান আইকন, জাস্ট এখানে ট্যাপ করবেন। সো এটি ব্লার হতে আছে। দেখতে পাচ্ছেন যে এখন আমার ছবিটি বাদে বাহিরে যত ব্যাকগ্রাউন্ড গুলো আছে সবগুলো ব্লার করে ফেলছি। আবার এখানে বিভিন্ন অপশন আছে যেমন পার্সন, যদি আপনি আপনার পেজটা ব্লার করতে চান তাহলে এখানে পার্সনে ট্যাপ করবেন। তার যদি শুধু এই যে মুখটা ইয়ে করতে চান তাহলে এখানে পার্সন দ্বারা আপনার পিছে বা সামনে যদি কোনো মানুষ থাকে সে তাদেরকে আপনি ব্লার করতে পারবেন। আবার পেজ দ্বারা যদি ব্লার করেন তাহলে আপনার মুখটি ব্লার হয়ে যাবে। তারপরে হেয়ার ব্লার করতে পারবেন, তারপরে হিট ব্লার করতে পারবেন, তারপরে রিয়েস্টার দ্বারা আপনারা এই ব্লারটিকে সরিয়ে ফেলতে পারবেন। এখানে রিয়েস্টার দ্বারা যদি আমি এখান থেকে সরাই, তো আমি এখন সরাচ্ছি না, আপনারা সরিয়ে দেখবেন। তারপর ইরেজার অপশন দ্বারা এগুলোকে মুছতে পারবেন। তারপর শেপ দ্বারা ইচ্ছে করলে আপনারা এটাকে ব্লারি করতে পারবেন। সো আরেকটি অপশন রয়েছে ইনভার্ট দ্বারা আপনারা এটিকে হালকা ইয়ে করতে পারবেন। সো আমি এখন এটা ইউজ করছি না। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ইন্টারফেস, দেন আমি এখানে টিক মার্কে ক্লিক করছি। সো এই গেল ব্লার ইফেক্টের কাজ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আর্টিস্টের মধ্যে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনি প্রত্যেকটি ইফেক্ট দিয়ে দেখবেন আপনার ফটোতে কীরকম দেখা যায়, তাহলে আপনার এগুলো সম্পর্কে বিষয়গুলো বিস্তারিত বুঝে যাবেন। সো আমি এখন এটা দিচ্ছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক অপশন, ম্যাজিক অপশনটি ইন্টারনেট ছাড়া চালু হবে না তাই আমি এখন এটি দেখাচ্ছি না। এখানে বিভিন্ন ধরনের ম্যাজিক ফটো, ম্যাজিক কালার আপনারা অ্যাড করতে পারবেন।
আপনারা ইন্টারনেট চালু করে দেখে আসতে পার। তারপরে দেখতে পাচ্ছেন যে প্রপার্ট, প্রপার্টের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, যেমন কালার ইফেক্ট, এই যে কালারলি ইফেক্টগুলো এই যে দেখতে পাচ্ছেন। বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, কিন্তু আমার চেহারার মধ্যে হচ্ছে না। আপনারা যদি চেহারাতে চান, আমার চেহারাতে না হওয়ার একটা কারণ আছে, কারণ আমি আগে ইরেজার অপশন দিয়ে আমার চেহারাটি কেটে ফেলছি ওই ব্লারে থাকা অবস্থায়। তাই এখন যে কোনো ইফেক্ট অ্যাড করলে আমার ছবির পিছনে অ্যাড হয়, বাট আমার ফটোতে অ্যাড হয় না। বাট আপনারা যদি ইরেজার অপশনটি না চান, তাহলে আপনারা এখানে গিয়ে আবার এটিকে ঠিক করে নিতে পারবেন। সো আমি আর সেটি সেখানে আর যাচ্ছি না। সো এখান থেকে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেগুলো ঠিক ইয়ে দিয়ে নেবেন। সো আমি এখানে গ্লিচ এফেক্টটি অ্যাড করছি। তারপরে দেখতে পাচ্ছেন ডিস্টর্ট অপশন, ডিস্টর্ট অপশন দ্বারা ডাবল ম্যান করতে পারবেন। এই যে ডাবল হয়ে যাবে, এখন দেখতে পাচ্ছেন যে ডাবল ট্রেবল হয়ে গেছে। তারপরে এরকম করতে পারবেন। এখানে আর বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে, সেগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। তারপরে এই যে পেপার ইফেক্ট, বিভিন্ন এটার বিভিন্ন কালার দিতে পারবেন। এখানে আরও কয়েকটি ইফেক্ট রয়েছে, সো এগুলো আপনারা আবার ভারী কমে দেখতে পারেন, কালার দিতে পারেন। এখানে কালার রয়েছে, তারপরে ইনস্ট্যান্সি রয়েছে, তারপরে গ্যাম্মা, ব্যাকনেট প্যাড, তারপরে এখানে আরও মাল্টিপল কালার, ব্রোন, চাকি, লাইটিং, রেস্কেন, ওভারলে। সো আমি এখানে ওভারলেটটি দিচ্ছি, এখানে টিকমার্কে ক্লিক করছি। সো আমি এখন টিকমার্কে ক্লিক করছি। সো এই ছিল মূলত ইফেক্ট অপশনটির কাজ। সো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিউটি অপশন, বিউটি অপশনটির দ্বারা সাধারণত এখানে আগে আমরা যদি ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো অপশন। তো আমরা এগুলোর বিস্তারিত দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অটো অপশন, এটি দ্বারা আপনার ফটোর ব্রাইটনেস বাড়াতে পারবেন। আর ফটোটাকে অনেকটা সুন্দর করবে। সো আমি এটা 57 দিলাম, দেন টিকমার্কে ক্লিক করলাম, তো এটি অ্যাড হয়ে গেছে। দেন পেজ, তো পেজের এটি আপনারা প্রিমিয়াম ভার্সন যারা কিনে থাকে তারা ইউজ করতে পারবে, আপনারা পারবেন না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রিঙ্কল, তারপরে স্মুথ আপনারা ইউজ করতে পারবেন। আপনার ফটো কোনো জায়গাতে যদি কোনো কাটা বা কোনো কিছু থাকে, সেগুলো আপনারা সিম্পলি স্মুথ অপশনের দ্বারা সেটাকে ঠিক করে নিতে পারবেন। সো আমার এখানে কোনো সমস্যা না, তা আমি এটাকে আর কিছু করছি না। তারপরে দেখতে পাচ্ছেন ইব্যাক, এটি গোল্ড অপশন, এটি আপনি ইউজ করতে পারবেন না। তারপর দেখতে পাচ্ছেন যে পেজ পিক্স, পেজ পিক্স দ্বারা আপনারা পেজ পিক্সের একটা ইফেক্ট রয়েছে, সেটি ফলাতে পারবেন। এই যে ব্লার হয়ে যাচ্ছে, যদি কোনো জায়গা দিয়ে ব্লার হওয়ার দরকার হয় তারপর আপনারা ব্লার করতে পারবেন। সো আমি এখানে এটি ইউজ করছি না, কারণ আমি টিকমার্কে ক্লিক করছি। সো তারপরে দেখতে পাচ্ছেন যে ব্ল্যামিশ পিক্স, ব্ল্যামিশ পিক্স দিয়ে আপনারা এরকম করতে পারবেন। সেখানে হিউম্যান আইকন আছে, চাইলে হিউম্যান আইকন দিয়ে করতে পারেন অথবা ম্যানুয়ালিও করতে পারেন। এখন এমন সাইজটি বড়ো ছোটো করে নিতে পারেন, এখানে একটি ইফেক্ট পড়বে। সো আমি এখন এটি দিচ্ছি না, আমি ঠিক মানে ক্লিক করে চলে যাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে স্কিন টোন, স্কিন টোন দ্বারা আপনার কালা পটুকে সাদা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চেহারা কালার রয়েছে, সো আমি সে ফর এক্সাম্পল এটি সিলেক্ট করলাম, দেন আমার ফটো একটু এঁকে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার আগের ফটো, এখন আমরা যদি আগের ফটোটি যদি দেখাই তাহলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন। আমি যদি আগের ফটোতে যাই দেখতে পাচ্ছেন ফটোটি এরকম, তারপর ফটোতে গেলাম ডিফারেন্স রয়েছে, তার মানে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন আপনারা যখন প্র্যাকটিক্যালি এটি দিয়ে কাজ করবেন। সো তারপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হেয়ার কালার, এটি দিয়ে আপনারা চুলকে কালার করতে পারবেন। দেখ এখানে হোয়াইট করতে পারবেন, তারপর ব্ল্যাক করতে পারবেন, তারপর এখানে আরও অনেকগুলো কালার আছে যেগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। তো আমি এখন এগুলো ইউজ করছি না, আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করে নেবেন। সো আমি ঠিক মার্কে জাস্ট ক্লিক করে দিলাম। সো দেন দেখতে পাচ্ছি এখানে ডিটেলস অপশন, ডিটেলস অপশনটি দ্বারা আপনার ফটোর কোনো জায়গাতে যদি একটু ব্লার ব্লারি সেটিকে আপনি একটু স্পষ্ট করতে পারবেন এই অপশনটি দ্বারা। তো মনে করেন আমি এখান দিয়ে এটাকে আর একটু স্পষ্ট করবো, তাই আমি এটা একটু
হাতটাকে নাড়াবো। দেখতে পাচ্ছেন যেটা আগের থেকে অনেকটা স্পষ্ট হয়েছে, আমি জানি না আপনারা বুঝছেন কিনা সুন্দর মতো, বাট যখন প্র্যাকটিক্যালি এটা দেখবেন তাহলে দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার হাতটা অনেকটা সুন্দর হয়ে গেছে এবং অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। সো এইভাবেই মূলত আপনারা কাজগুলো করবেন। সো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই কালার, এই কালার দ্বারা আপনারা চোখকে কালার করতে পারবেন, এই যে চোখগুলো কালার করতে পারবেন। সো এখন আর আমি এটা দেখাচ্ছি না, আপনাদের মনের মতো এখানে কালার দিয়ে আপনারা কালার করে নেবেন আপনার যদি প্রয়োজন হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে টিথ অপশন, টিথ অপশনটি দ্বারা সাধারণত দাঁতকে, কালা দাঁতকে সোজা করা বা একটু অন্য কালার দাঁত থাকলে সেগুলোকে আপনারা এখানে সোজা না মানে সুন্দর করতে পারবেন, এই হচ্ছে কথা। সো আমি এখানে যেহেতু দাঁত দেখা যাচ্ছে না তো আমি এটা দেখাচ্ছি না, আপনি যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করতে পারেন, তবে এগুলো এত বেশি ইউজ হয় না আর কি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে রিশ্যাপ, রিশ্যাপটি দ্বারা সাধারণত আপনারা এটিকে পাকা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অপশন, এই যে দেখতে পাচ্ছেন এটা মোটা বাঁকা এবং চিকন হয়ে যাচ্ছে। সো এখন আমি এটি ইউজ করছি না, যদি আপনাদের কোনো সময় প্রয়োজন হয় তাহলে আপনারা ইউজ করতে পারেন। সো আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন যে রেড এই, রেড এই দ্বারা আপনারা দুটি চোখ অ্যাড করতে পারবেন সার্কেলের মতো। এটা যেখানে রাখবেন সেটি লাল হয়ে যাবে বেসিক্যালি, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটি ইউজ করছি না, আমি ক্রস অপশনে ট্যাপ করে জাস্ট এটি ক্লোজ করে দিচ্ছি। সো আপনারা আপনাদের মতো এটিকে এডিট করে নেবেন। সো এই ছিল মূলত বিউটি অপশনের কাজ। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা বেসিক্যালি আর বেশি নেই, পরবর্তী ভিডিওতে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এনজয় করেন ভিডিওগুলো, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওগুলো। আর যদি আপনার সামনে কোনো ভিডিও চান, কোনো ভিডিও টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাদের প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, টেক কেয়ার, টাটা, বাই বাই।